राधे राधे गुड मॉर्निंग वेलकम टू आवर चैनल। आशा करी अपनारा सबाई भलो आछेन, आमराओ भलो आछि। आर सोना देखुन जेठुर संगे स्कूले जाच्छे, आर सोनार बाबा आज ताड़ाताड़ी फिरेछे। सो बंधुरा राधे राधे गुड मॉर्निंग। বাগানে অনেকদিন পরে আমাদের অনেকগুলো কুমড়োর ফুল হয়েছে, তো কুমড়োর ফুল তুলছে, এটাকে তুলে নেবো এবার। আর কই, আর এ পাশে আসি কিনা দেখি। দেখুন গাছের চেহারাগুলো কত সুন্দর। এখন ভাবছেন তো তুলে দেবো, রিয়া বলো তুলতে হবে না। কোন পাশে? হ্যাঁ ওটা কালকে ছুঁয়েছি। দিচ্ছি এই ফুলটা, দেখুন জোড়া ফুল মনে হয় কি বুঝতে পারছি না। কালকে পাশে ছুঁয়েছি, আবার আজকে পাশে একটা ফুল হয়েছে, জানি না কেমন ফুল এটা। আর গাছের চেয়ারে দেখুন পাতাগুলো কত বড় বড়। তো বন্ধু দেখুন কত ফুল হয়েছে, অনেকদিন পরে ফুলটা হলো। কটা হয়েছে, চার পাঁচটা হয়েছে? না তার বেশি, তিনটে, তিন ছয় সাতটা। সাজি নিয়ে আসতে বলতে ছেলের খেলনার। তো বন্ধুরা এখন ভেন্ডি তুলবো আর উচ্ছে তুলবো। তো বন্ধুরা দেখুন আমাদের গাছে কত সজনের ডাটা হয়েছে। তো সজনের ডাটা হওয়ার পর একবারও আমরা তুলিনি। আর আমাদের বাড়ির এটা হচ্ছে কি বলবো, সব থেকে বড় গাছ, অনেক বড় গাছ। কটা বীজ লাগবো রিয়া? তোমার খুশি, এ পাশে এসো, এ পাশে। আর সজনের ডাটাগুলো যেহেতু আমরা তুলিনি একবারও, তো ওই জন্য সজনের ডাটাগুলো বেশ মোটা মোটা হয়েছে। আর বীজ রাখার ইচ্ছা আছে? হ্যাঁ বীজ রাখার ইচ্ছা আছে, চারটে বীজ রাখবো ভাবছি। তুলছি, হ্যাঁ প্রথম সজনে তুললাম, দেখুন কত মোটা হয়েছে। আমরা ইচ্ছা করেই মোটা করব বলে রেখে দিয়েছিলাম বলো। দুই, আর যে কটা রান্না করব শুধু সেই কটাই তোলো, যেগুলো বেশি মোটা মোটা হয়েছে সেগুলোই তোলো না হয়। ফ্রিজে পুরনো গুলো আছে নাকি? ওগুলো ফ্রোজেনে আছে, থাক না। চারটে তুললো, আর চারটে বীজ রাখলাম, আর তিন চারটে ছোট আছে, তো ওগুলো পরে একদিন তোলা হবে। আজ শুধু এই এইগুলো রান্না করব। বলছি কি বাড়ি কুমড়ো শাক আছে, আর কি শাক তুলতে হবে? কালকেই তো কুমড়ো শাক রান্না করলাম, তাহলে আজকে অন্য শাক রান্না করতে হবে। তা বলো তুমি কি তুলবো? ডাটা শাক, ডাটা শাক, এই ডাটাগুলো তুলতে হবে, এগুলো এখানে লাগবে না, এগুলোর জন্য ঝাল গাছ। তাহলে তোলো, এটা একটা তুললেই হবে। আর পরের দিন এই শাক তুলতে হবে না, আজকে এই শাক তুলবে। খুশি, একটাই তুলো, যে কোনো একটা, ঠিক আছে? তুলছি, একদম গোড়া থেকে কাটবে? হ্যাঁ একটাতেই হয়ে যাবে, ঝাপসা ঝাপসা আসছিল। এই যে বন্ধুরা চারটে সজনে ডাটা তুললাম, মনে হচ্ছে সজনে গাছ কষ্ট করে লাগানো সার্থক হয়েছে। আমি সজনে গাছের জন্য অনেক কিছু করেছি, আর যা হোক সজনে গাছ লাগাবো এবং সবাইকে দিয়েছিও। হ্যাঁ যাদের কাছ থেকে নিয়ে এসেছিলাম গাছ, তাদেরকে গাছ আগে দিয়েছি, প্রথম গাছ তাদেরকে দিয়েছি। ওদের বাড়ির সজনে হয়েছে? আর জিজ্ঞাসা করি না। আর এই ডাটা তুললাম, এই ডাটাগুলো এমনি হয়েছে আমাদের বীজ পড়ে পড়ে। আরও একটা আছে, ওটাকে তুলে বর্দাদের দিতে হবে।
এটাকেই দিয়েছো না থাকবে না ওই কচিগুলো দেবো বড় আগে বলো কচিগুলো দিতে ওটা কচি আছে আর সামনে আছে এখানে দিয়া দাও পুরো শাক গাছটা কি ধুবে পুরো শাক গাছটা ধুবে तो आमार भगवान पुजो देवा कमप्लीट हो गए और भगवान के आज ये ड्रेसटा पड़िए जेहेतु गरम पड़े वोजे सूतर ड्रेस पड़िए आज सकाल बेला गाच थेके जे सजनेर डाटागुलो पाड़ा हो तो सेगुलो एखन छोटो छोटो करे बनिए नेब और सजनेर डाटार जे आश आछे सेगुलो छाड़िए नेब सजनेर डाटागुलो देखते ही एरकम मोटामोटा किन्तु रान्नार पर देखलाम ना कि सुंदर कची भितरे एकदम पुरो गलेई गेछे अमेरिकार बाड़ीते जे कखनो सजने गाछ लागाते पारबो कखनो भावते ही पारिनी आज सकाल बेला जे कुमड़ोर फुलगुलो तोला होयेछिलो सेई कुमड़ोर फुल दिए पड़ा भाजबो तो बेशी ना कयेकटा आज आमी बैटरटा एकटुखानी मोटा करे बानियेछि अन्यदिन आरेकटुखानी पतला करी कूमड़ो फुलर बड़ा हमारे बड़ी सबा भलोबाजे और इम कूमड़ो फुलर बड़ा क्योंकि खेते भलो लगे और हमें जेहेतु छोटो पत्र तो दुटो दुटो को ही मन हम भाजते है आज दे जा मन हम फिर मध्य मन है जल छो जो टकबक टकबक कर फुटे देखिए आएक्टा दीते कि ना तो तीनटे करे भाजी और एखाने आमार भात रान्ना हो गेछे एखाने आमी बेगुन दिए डाटा दिए बड़ी दिए आलू दिए और लाल लाल गुलो होच्छे रेड बेल पेपर दिए एकटा सब्जी रान्ना करछि बड़ार एक पाश हो गेछे एबार एकटु उल्टे दिए আমার লোহার পাত্রের মধ্যে জিনিস আছে ওই জন্য লোহার পাত্রের মধ্যে আমি বড়াগুলো ভাজতে পারছি এবার ননস্টিকের পাত্রও তো ছিল দেখেছেন আমি ভুলেই গেছি বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই বড়ার মধ্যে না এই বড়ার ব্যাটারের মধ্যে আমি কিছুটা পোস্তর দানা দিয়ে দিয়েছি ভালো লাগে তো চলুন এই সব বড়াগুলো আমি ভেজে নিই तो बड़ागुलो आमार भाजा हो गेछे एबार बड़ागुलो तुले नेब आर बड़ागुलो किन्तु भालोई फुलेछे आमार मा स्नान करा कमप्लीट हो गेछे एबार गोपाल सोनाके नमस्कार करछे आज भगवान के भोग निबेदन करेछे एखाने आछे अन्न और एखाने आछे कुमड़ो फुलेर बड़ा लाउ डाल और एखाने आछे बेगुन दिए सजनेर डाटा दिए बड़ी दिए आलू दिए सब्जी तो आज सोनार ताड़ाताड़ी स्कूल छुट्टी हो गेछे और छुट्टी होयेछे देड़टार समय ओई जन्य आमरा दुजन ना आमरा तीनजन एकसंगे खाबो आर और गुणुत तो दौड़े दौड़े खावाते हैं एक जगह बसे तो खाए ना और सोनार बाबा बोल एखन खाबे ना पड़े खाबे तो जान आमरा तीनजने मिले एखन खावा दावा करे निच्छि सोना बड़ाटा खा देख केमन लागे क्रिस्पी होयेछे बोल भालो लागछे भालो लागछे तो चलुन आमरा खावा दावा करे नि और आमि तो एक जगह बसे बसे खेते पारबो ना जेहेतु ओके खावाबो आमि एक गाल खाबो और ओके खावाबो और এরকম করে না খাওয়ালে ওর খাওয়া হবে না আর এমনি ওর খাওয়াতে অনেকটাই টাইম লাগবে সোনার বাবা এখন ডিউটিতে যাচ্ছে আর আজ দেখুন আকাশে কত মেঘ হয়েছে যখন তখন বৃষ্টি হতে পারে
কেমন অন্ধকার হয়ে এসেছে, মনে হচ্ছে যে এক্ষুনি সন্ধে হবে। কিন্তু এখন আমি জামা কাপড়গুলো তুলবো, তারপরে ঘর মুছবো। এই কোথায় যাচ্ছ তুমি? যাবে না কিন্তু, বাবাকে এখান থেকে বাই বলো। বাই, রাধে রাধে। ওরে বাবা, মাথা নিচু করলে কেন? আমি কি তোমাকে বকা দিয়েছি নাকি? ওই যে বাবা চলে গেল। বাই বাই, রাধে রাধে। এই মুখে কি তোর? যা, মেল দেইনি। পাখিগুলো উড়ে উড়ে ওই দিকে যাচ্ছে। এই এসো, গাড়ি চলে আসবে, চলো ঘরে চলো। বেবি ডগ দেখেছ? চলো চলো এসো, বলো দাদা এসো। আকাশে মেঘ দেখে ভাবছি যে বৃষ্টি হবে, ওই জন্যে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর কেমন অন্ধকার হয়ে এসেছে, মনে হচ্ছে যে সন্ধে হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে সন্ধে হয় এখন ওই 7:30-8টার দিকে। তো তবু এই জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে রেখে দিই, তারপরে ঘরটা মুছে নেব। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু তবুও আমার মেয়ে দেখুন কাগজ ছিঁড়ে সারা ঘর করেছে। তো সোফাটা সরালাম, সোফাটা সরিয়ে দেখছি যে সোফার নিচে অনেক নোংরা। তো সোনাকে বললাম ঝাঁটাটা নিয়ে আয়, তো আমি এখন আবার সোফার নিচে ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে ওখান থেকে ছোটো ছোটো খেলনাগুলো নিচ্ছে, আমি বললাম যে নিতে হবে না, আমি এগুলো ফেলে দেবো। তো তবুও দেখুন আবার আসবে, এসে ওখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবে, আবার ওখান থেকে তুলে সঙ্গে সঙ্গে মুখে দিল। এই মেয়েটার জন্যে সারাক্ষণ মানে কি ঘর দোর পরিষ্কার না করে রাখলে হয় না, এটা ওটা সবসময় মুখে দিতেই থাকে। তো তারপরে নোংরাগুলো আমি ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে আসতে গেলাম। তো তারপরে এই ছোট্ট যে নোংরা তোলার ওটা গ্যারেজের মধ্যে রেখে দিলাম। তারপরে এই জায়গাটা এবার ভালো করে মুছে নেব, মুছে তারপরে সোফাটা সরিয়ে দেবো। তো সোফাটা আমি একা একা সরাতে পারি না, ওই জন্যেই সোনাকে বললাম যে আমাকে একটু হেল্প কর। ওই জন্যে দুজনে মিলে সোফাটা ঠেলে ঠেলে সরিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করা হয়ে গেছে, এবার সোফাটা সোফার জায়গায় রেখে দিলাম। আমার সোনা কিন্তু সবসময় আমাকে হেল্প করতেই থাকে। তো যাই হোক, এবার সোফাটা ভালো করে আমি ঠিকঠাক করে নেব। তো ঠিকঠাক করার পর তারপরে ঘরটা মুছে নেব। তো সোনাকে বললাম যে একটুখানি সন্ধেটা দিয়ে দে, আমি ততক্ষণ ঘরগুলো মুছে নিই। তো এই লিভিং রুমটা মোছা হয়ে গেলে তারপরে ঘর মুছে নেব। আজকে যেহেতু কেমন মানে ওয়েদারটা কেমন অন্ধকার অন্ধকার, ওই জন্য সন্ধেটাও তাড়াতাড়ি হয়ে গেছে। তো সোনা ওইদিকে সন্ধে দিয়ে নিচ্ছে, আর আমি এই পাশে ঘরগুলো মুছে নেব। আর আমার মেয়ে কে বললাম যে ওখান থেকে সরে যাও, গিয়ে সোফায় বসো। আর ও গিয়ে ওই চেয়ারের মধ্যে বসেছে। তো সন্ধে দেওয়ার পর আমার সোনা দেখুন কি করছে। আমি কারিপাতা ব্যাগে গোছাচ্ছি, দেখা কিভাবে ছিটছিস। তো এই প্যাকেটের মধ্যে করে আমি রেখে দেব, যখন আমার দরকার হবে কারিপাতা তখন আমি রান্না করব। তো বাচ্চাদের দুধ খাওয়াবো বলে দুধ জাল দিচ্ছিলাম, কিন্তু দুধ জাল দিতে গিয়ে দেখি এরকম ছানা হয়ে গেছে। তো এই ছানাটা এখন পনির তৈরি করব, পনির তৈরি করে কালকে ভাবছি কালকে পনিরের সবজি রান্না করব। তো ডিনারে আমি এখানে রান্না করেছি গ্রিটস, তো এটা ওটসের মতনই লাগে অনেকটা খেতে, আর এটা রান্না করতে বেশি টাইমও লাগে না। আরেকজনের অবস্থা দেখতে পাচ্ছেন, বিড়ালের মতো জামা কাপড়ের মধ্যে ঢুকে শুয়ে আছে, ঘুমে একেবারে। কি ঘুম কি ঘুম! এই জামা কাপড়ের গামলার মধ্যে কিভাবে বসে আছে, আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করব, এগুলো নিয়ে যাব, উনি জামা কাপড়ের মধ্যে বসে আছে। ওটো, আমার ডিনার তৈরি করা হয়ে গেছে। তারপর সোনা ভগবানকে ভোগ নিবেদন করেছে, তারপরে ও জব করলো, আমিও জব করলাম। তারপরে আমি চলে এসেছি এই জামাকাপড়গুলো ভাঁজ করতে। তো জামাকাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলেই তারপরে বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবো। আর সোনা সোফায় বসে বসে একটুখানি বই পড়ছে।
গল্পের বই পড়ছে। তারপরে সোনাকে বললাম যে সোনা এই জামাকাপড়গুলো যার যার জামাকাপড় তার তার জায়গায় রেখে এসো, তো ও সেটাই করছে। ওর বাবার জামাকাপড়গুলো ওর বাবার জামাকাপড়ের জায়গায় রেখে আসছে, আর আমার মেয়ে দেখুন জামাকাপড়ের গামলার মধ্যেই বসে পড়েছে। তো বন্ধুরা, আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, এখানে ওভেন পরিষ্কার করা হয়ে গেছে, ওখানে থালা বাসনগুলো মেজে সাইডে রেখে দিয়েছি কি মা, আর সোনার টিফিন কোটোগুলো এক পাশ করে রেখে দিয়েছি, কালকে সকালবেলা লাগবে। আর আপনাদের বললাম না, দুধ কেটে গেছে, অনেকটাই দুধ কেটে গেছে, সেই এরকম 1 গ্যালন দুধের হাফ, মানে 1 গ্যালন পুরো না, হাফ মতো মানে দুধ কেটে গেছে। তো দেখুন কতটা পনির হয়েছে, এতটা পনির হয়েছে আর এতটা মোটা হয়েছে। তো দেখি কালকে যদি পারি এই পনিরটা রান্না করব। আর কয়দিন ধরে না এই ফোনটাকে খুঁজেই পাচ্ছিলাম না, এটা হচ্ছে সোনার বাবার পুরনো ফোন, ভালো নেই এখন, কিন্তু তবুও আমার কাছে এই ফোনটা থাকে, মাঝে মাঝে এই ফোন থেকে আপনাদের ব্লগ দেখি। তো এখনও আমি ওই ব্লগ দেখছিলাম আর কাজ করছিলাম, আমি যখন কাজ করি তখন টিভি বা মোবাইলে কিছু একটা চালিয়ে দিই, তাহলে কষ্টটা কম হয়। তো এরকম ব্লগ চালিয়ে দিয়ে শুধু কানে শুনে দেখা অতটা হয় না, কানে শুনে এই কাজবাজগুলো করে নিই। আর ও যেটা বলছিলাম, এই ফোনটা অনেক দিন হয়ে গেল, খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে কোনো কিছু হারিয়ে গেলে দেখবেন কেমন একটা মনের মধ্যে খুঁতখুত করে, বিশেষ করে যদি আবার আমি নিজে কিছু হারিয়ে ফেলি তখনই আমার কেমন একটা খুঁতখুত করে। তো অনেক দিন ধরেই কেমন একটা মনে হচ্ছে, মা হারিয়ে ফেললাম। সোনার বাবা জানি ও কিছু বলবে না, কিন্তু আমার মনের মধ্যে কেমন একটা লাগছে, এই ফোনটা ওর প্রয়োজন হয় না তবুও কেমন একটা লাগছে আমার। তো এখানে ওখানে শুধু খুঁজছি, মানে খোঁজার জন্যে অনেক জায়গা পরিষ্কার হয়ে যাচ্ছে, খুঁজেই পাচ্ছি না। তো আজকে আমি এই সোফাটা সরালাম, তো আপনাদেরকে দেখালাম ঘর মোছার সময় সোফাটা যেই সরিয়েছি, সোফার পিছনে সোফার ওই বসি না ওই ফাঁকা দিয়ে মনে হয় পিছনে পড়ে গেছে। আই লাভ ইউ, ও পায়ে লেগেছে। প্রথমে সোফার উপরে খুঁজেছি, এখানে ওখানে হাত দিয়ে দিয়ে খুঁজেছি, তো খুঁজে পাচ্ছি না। সোফার সাইডে আমি এই ফোনটা খুঁজছিলাম, তা খুঁজেই পাচ্ছিলাম না। তা দেখি যে সোফার পাশে আমার মেয়ে ছেলে মুড়ি বা অন্য অন্য কিছু খায় না, সেগুলো পড়ে আছে, তো সেইগুলোই গুছাচ্ছিলাম। তারপরে দেখছি সোফার পিছনে নোংরাগুলো পড়ে যাচ্ছে, তো কি করে যে পিছনের ওই যে কভারটা থাকে সেই কভারটা তুলে তুলে ঝাড়ছিলাম, সোফার পিছনে কভার তুলে পরিষ্কার করতে করতে এই ফোনটা পেয়ে গেছি। ফোনটা পেয়ে খুব আনন্দ হচ্ছিল যে অবশেষে ফোনটা আমি খুঁজে পেয়েছি এতদিন পর। সেই সোনার জন্মদিন হলো, জন্মদিনের আগেই মনে হয় আমি ঘুমাতে ঘুমাতে ওইখানে মানে সোফার পিছনে পড়ে গেছে, সেটা আমারই দোষ। কিন্তু আমি মাঝে মাঝে ভাবছিলাম আমার মেয়ে আবার ফোনটা আবার ডাস্টবিনে ফেলে দেয়নি, তো আমার শুধু এটাই মনে হচ্ছিলো যে আমার মেয়ে ডাস্টবিনে ফোনটা ফেলে দেয়নি, তো আমার মেয়ে কিছু জিনিস পড়ে টড়ে থাকলে ও আবার ডাস্টবিনে ফেলে দেয়। আমি এতদিন ধরে ভাবছি যে আমি যখন খুঁজে পাচ্ছি না নিশ্চয়ই আমার মেয়ে ফেলে দিয়েছে, তো অবশেষে খুঁজে পেয়েছি, এবার ভালো লাগছে। এই ফোনটাতে যে ফোনটাতে আমি ভিডিও করি এই ফোনটাতে না অনেক ওর প্রেশার হয়ে যায়, তো মাঝে মাঝে এই ফোনে যদি আমি আপনাদের ব্লগ টুলগ দেখি তাহলে ওই ফোনটার প্রেশার একটু কম হয়, তো ভালোই হয়েছে এতদিন পর খুঁজে পেয়েছি। আরও একটা আপনাদের সুখবর দেব, কিন্তু আজ দেব না, সুখবরটা আর একটুখানি গাঢ় হোক, তারপরে আপনাদের একটা সুখবর দেব। তো বন্ধুরা তাহলে দেখেছো সুখবরটা 1 মাস পরেই দিই আপনাদের, 1 মাস পরেই দেবো সুখবরটা। তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বাই, গুড নাইট, দেখা হবে। আর আপনারা কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন যে আমার জ্বর কেমন আছে, তো কালকে তো একটুখানি হালকা হালকা গা গরম ছিল, গা হাত পা ব্যথা ছিল, আর আজকে গা গরম নেই কিন্তু গায়ের মানে পায়ের ব্যথাটা এখনও আছে, হালকা হালকা আছে ব্যথা, মানে সেই যেদিন জ্বর এসেছিল সে ভীষণ কামড়াচ্ছিল সেই ব্যথাটা আর নেই। তো বন্ধুরা বাইরে দেখা হবে একটা নতুন ব্লগে, আমার মেয়েকে দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে ওকে খাইয়ে দাইয়ে মুখ টুক ধুয়ে
ওকে এখনো জামাটা আমার পড়াইনি, ওই জন্য দেখাচ্ছি না। তো এখন আমার টুকটাক কাজ আছে, কালকে সকালবেলা যা রান্না করব সেগুলো আমি এখন গোছাবো। তো বন্ধুরা বাই।